প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা তোমাদের সকলকে আরও একবার স্বাগত জানাচ্ছি তোমাদের ইউটিউব চ্যানেল ইউর ক্লাসরুমে তো আজকের ভিডিওতে আমি তোমাদের কিন্তু যে অল সাবজেক্টের সাজেশন হয়ে থাকে সেকেন্ড ইউনিটের সেই অল সাবজেক্টের সাজেশনের মধ্যে আমি তোমাদের কিন্তু জীবনবিজ্ঞান সাজেশানটা সম্পূর্ণ পিডিএফ সহকারে তুলে ধরার চেষ্টা করছি তোমরা যারা পিডিএফটা নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে দেওয়া হোয়াটসঅ্যাপ নাম্বার আমার সাথে যোগাযোগ করবে কী করে তোমরা পাবে সেটা আমি তোমাদেরকে বলে দেবো এছাড়াও কিন্তু আমি তোমাদের ইতিহাসের এমসি কিউ কিউ টু ফোর এইট সব রেডি করে দিয়েছি অ্যান্সার সহ ঠিক আছে তাছাড়া জিওগ্রাফির এমসি কিউ এসে কিউ টু পেয়ে যাবে মাধ্যমিকের ম্যাপ পয়েন্টিং দিয়ে দিয়েছি যদি তোমরা এগুলো নিতে চাও অতি অবশ্যই স্ক্রিনে হোয়াটসঅ্যাপ নাম্বারে আমার সাথে যোগাযোগ করো কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে বলে দেব। ঠিক আছে পিডিএফগুলো কিন্তু পেইড পিডিএফ এই যে এগুলো শুধুমাত্র টিচারদের জন্য স্টুডেন্টরা চাইলে নিতে পারো ঠিক আছে তো চলো যারা পিডিয়াটা নিতে চাইছো না তারা অতি অবশ্যই খাতা পেন নিয়ে বসে যাবে ঠিক আছে কি কি কোশ্চেন তোমরা আছে একটু একবার দেখে নাও এই দেখো এখানে জীবনবিজ্ঞানের তোমাদের সিলেবাসটা সেটা একটু দেখে নাও তোমাদের কি কি থাকবে দেখো এখানে জীবনের প্রবাহমানতা বংশগতি এবং কয়েকটি সাধারণ জিনগত রোগ আর হচ্ছে অভিব্যক্তি অভিযোজন ঠিক আছে এই কয়েকটা অধ্যায় তোমাদের কিন্তু থাকবে তো একবার একটু দেখে নাও তোমরা এখানে দেখো আমি সবটাই খুব সুন্দর এবং সহসাধ্যভাবে লিখে রেখেছি এই কোশ্চেনগুলো করে গেলে কিন্তু তোমার জীবনবিজ্ঞানের সম্পূর্ণ চিন্তা কিন্তু এখান থেকে মুক্ত হয়ে যাবে তো চলো ভিডিওটি শুরু করি দ্বিতীয় অধ্যায় জীবনের মানতা এখান থেকে দেখবে জনন প্রতিটি প্রশ্নের মান দুই বা তিন প্রথমে কি দেখো সংজ্ঞা দাও কী সংজ্ঞা দাও বা কি বা কাকে বলে বা বলতে কি বোঝো যৌন জনন অযৌন জনন স্টকোসিয়ন অঙ্গজনন তারপর হচ্ছে হ্যাপ্লোবায়োটিক জনুক্রম ও হ্যাপ্লয়েড ডিপ্লো ডিপ্লোবায়ো বায়োটিক জনুক্রম বা ডিপ্লয়েট এক্সোপ্লান্ট গ্যামিউল চলরেণো অণুবিস্তরণ ঠিক আছে এইগুলো দ্বিতীয় দেখো যৌন জনন ও অযৌন জননের দুটি সুবিধা ও দুটি অসুবিধা লেখো কাটিংয়ের মাধ্যমে কীভাবে নতুন উদ্ভিদ সৃষ্টি হয় চারেরটা মাইক্রো প্রোপাগেশনের উদ্দেশ্য বা গুরুত্ব লেখো একটি ফানের ডিপ্রো সরি ড্রাপটি জনুক্রম পর্যায়চিত্র পর্যায়চিত্রের মাধ্যমে দেখাও তারপর হচ্ছে প্ল্যানেরিয়ার দেহে পুনরুৎপাদন কিভাবে ঘটে তা আলোচনা করো সাত নম্বর তোমার পার্থক্য পাবে এই পার্থক্যগুলো কিন্তু অতি অবশ্যই করে রাখবে অযৌন জনন ও যৌন জননের পার্থক্য অন্তঃনিষেক ও বৈনিষেকের মধ্যে পার্থক্য আইসোগামী ও অ্যানাইসোগামী ও উদ্গামের মধ্যে পার্থক্য অযৌন জনন ও অঙ্গজ্জননের মধ্যে পার্থক্য শাখা কলম ও জোর কলমের মধ্যে পার্থক্য তারপর দেখো মাইক্রো প্রোপাগেশন পদ্ধতিটি রেখাচিত্রের মাধ্যমে ব্যাখ্যা করো অপংজনী বা জেনেসিস কী এর প্রকারভেদগুলি উল্লেখ করো জনন ও কৃত্রিম জননের সুবিধা ও অসুবিধা আলোচনা করো এরপরে আমরা এখান থেকে প্রতিটি প্রশ্নের নির্মান পাঁচ দেখে নেব উপযুক্ত উদাহরণ সহ অযৌন জননের পাঁচটি পদ্ধতি বর্ণনা করো জনন কাকে বলে জননের বৈশিষ্ট্য আলোচনা করো তিনেরটা হচ্ছে কৃত্রিম জনন বলতে কী বোঝো উদ্ভিদের বিভিন্ন প্রকার কৃত্রিম অঙ্গজননের সম্পর্কে সংক্ষিপ্ত ধারণা দাও চার নম্বর উদ্ভিদের অযৌন জনন পদ্ধতিগুলি উদাহরণ সহ আলোচনা করো এর পরবর্তী কোশ্চেনগুলো আমরা পরবর্তী পাঠে চলে যাব সপুষ্পক উদ্ভিদের যৌন জনন এখানেও প্রত্যেকটি প্রশ্নের মান দুই বা তিন সংজ্ঞা ডিম্বক নিষেক তারপরে হচ্ছে তোমার অসমাঙ্গ ফুল পরাগযোগের বাহক উভলিঙ্গ ফুল একলিঙ্গ ফুল সমাঙ্গ ফুল দুয়েরটাতে পার্থক্য করবে স স্বপরাগযোগ ও ইতর পরাগযোগের মধ্যে পার্থক্য পু স্থাপক ও স্ত্রী স্থাপকের মধ্যে পার্থক্য সম্পূর্ণ ফুল ও অসম্পূর্ণ ফুলের মধ্যে পার্থক্য নিষেক ও দ্বিনিসের মধ্যে পার্থক্য তারপর হচ্ছে শাওলা ফুলে পরাগযোগ কিভাবে ঘটে তারপরে ইতর পরাগযোগের সুবিধা ও অসুবিধা উল্লেখ করো ফুলের তৃতীয় ও চতুর্থ স্তাবকের গঠন ও কাজ লেখো স্বপরাগযোগের সুবিধা ও অসুবিধাগুলি আলোচনা করো সাত নম্বর বায়ু পরাগী ফুলের বৈশিষ্ট্য লেখো আট নম্বর সপুষ্পক উদ্ভিদের নিষেকের পর জাইগোট থেকে কিভাবে নতুন উদ্ভিদ তৈরি হয় এর পরবর্তী তোমরা পাবে এখানে দেখো প্রতিটি প্রশ্নের মান পাঁচ একটি আদর্শ ফুলের চিত্রসহ বিভিন্ন অংশের বর্ণনা দাও দুই একটা হচ্ছে সপুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়ায় বিভিন্ন অংশ চিহ্নিত করো তিনেরটা হচ্ছে পরাগযোগ ও সপরাগযোগ কী এদের বৈশিষ্ট্য আলোচনা করো চার নম্বর পুষ্পক উদ্ভিদের নিষেক প্রক্রিয়া ও নতুন উদ্ভিদ সৃষ্টি সম্পর্কে আলোচনা করো পাঁচেরটা দিনিসেক কাকে বলে উদ্ভিদের দিনিসেক পদ্ধতির সংক্ষিপ্ত বর্ণনা দাও এর পরবর্তী চলে যাব আমরা বৃদ্ধি ও বিকাশে এখান থেকে প্রত্যেকটা প্রশ্নের মান ও তিন দেখে নাও খুব ইম্পর্টেন্ট কোশ্চেন যারা এইগুলো করে যাবে তোমরা কিন্তু ডেফিনেটলি এখান থেকে কোশ্চেন কমন পাবেই পাবে ইতিহাস ভূগোলের উত্তরের জন্য অতি অবশ্যই আমাকে হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করো কী করে তোমরা পাবে আমি তোমাদেরকে বলে দেবো সংজ্ঞা বৃদ্ধি বিকাশ বা পরিস্ফূরণ প্রত্যক্ষ পরিস্ফূরণ ও পরোক্ষ পরিস্ফূরণ ক্ষয়পূরণজনিত বৃদ্ধি উদ্ভিদের বৃদ্ধি বলে দুইয়েরটা বৃদ্ধির দশা হিসেবে বিবেদন দশার তাৎপর্য কি বৃদ্ধি ও জননের মধ্যে সম্পর্ক কি লেখ কোষ বিভাজন ও বৃদ্ধির মধ্যে সম্পর্ক নির্ণয় করো বৃদ্ধি ও বিকাশের পার্থক্য লেখ মানব বিকাশের অন্তিম পরিণতি বা বার্ধক্য দশায় দৃষ্টিশক্তি বা মস্তি সংক্রান্ত দুটি পরিবর্তন উল্লেখ করো সাতেরটা উদ্ভিদ ও প্রাণীর বৃদ্ধির পার্থক্য লেখ আটেরটা দেহে কীভাবে বৃদ্ধি ঘটে মানবদেহের বৃদ্ধির প্রকারভেদগুলি উল্লেখ করো তারপরে প্রতিটি প্রশ্নের মান পাঁচ বিকাশ কাকে বলে বৃদ্ধি ও বিকাশের সম্পর্ক আলোচনা করো দুই একটা বৃদ্ধির সত্যগুলো উল্লেখ করো তিনেরটা বার্ধক্য দশা কি এই দশার বৈশিষ্ট্য সহ তাৎপর্য ব্যাখ্যা করো তারপরে চারেরটা মানব বিকাশের বিভিন্ন দশাগুলি আলোচনা করো এরপরে আমরা সরি তৃতীয় অধ্যায় বংশগতি এবং কয়েকটি সাধারণ দিনগত রোগ প্রথমে হচ্ছে বংশগতি দেখো প্রতিটি প্রশ্নের মান ও তিন সংজ্ঞা দাও হেমিজাইগাস হেটেরোজাইগাস হোমোজাইগাস জনিত্রিজনু প্রকট জিন ফিনোটাইপ অ্যালিন মিউট মিউটেশনের সংজ্ঞা চেকার বোর্ড শঙ্করায়ন প্রচ্ছন্ন জিন জিনোটাইপ ইমাস্কুলেশন সহপ্রকটতা খাঁটি ও শঙ্কর জীব শঙ্কর বৈশিষ্ট্য টেস্ট ক্রস ব্যাক ক্রস এর পরবর্তীতে দেখো পার্থক্য লেখক প্রকট ও প্রচ্ছন্ন বৈশিষ্ট্যের পার্থক্য মধ্যে পার্থক্য লেখো হোমোজাইগাস ও হেটেরোজাইগাসের মধ্যে পার্থক্য টেস্ট ক্রস ও ব্যাক ক্রসের মধ্যে পার্থক্য এক সংখ্যার ও দ্বি জননের মধ্যে পার্থক্য ফিনোটাইপ ও জিনোটাইপের মধ্যে পার্থক্য তিনেরটা বিন্যাস সূত্রটি ব্যাখ্যা করো মেন্ডেলের পৃথকী ভবন সূত্রটি লেখো পাঁচেরটা মানবদেহে বংশানুক্রমিকভাবে সঞ্চারিত প্রকরণ দুটি উদাহরণ দ্বারা ব্যাখ্যা করো ছয়েরটা স্ত্রী দেহকে হেমোগ্যামেটিক সরি হোমোগ্যামেটিক লিঙ্গ বলা হয় কেন মানুষের লিঙ্গ নির্ধারণে ক্রোমোজোমের ভূমিকা ব্যাখ্যা করো আটেরটা একটি বিশুদ্ধ কালো অর্থাৎ প্রকট বৈশিষ্ট্য গ্নিপিকের সঙ্গে একটা বিশুদ্ধ সাদা প্রচ্ছন্ন বিশিষ্ট গ্নিপিকের জনন ঘটালে অপত্যজনের ফল থেকে পৃথকী ভাবন সূত্রটি বুঝিয়ে দাও নয়েরটা টি ও টি জিনোটাইপযুক্ত মটর গাছের সংকরায়ন ঘটালে প্রথম অপত্যজনুতে শতকরা কত ভাগ করে বিভিন্ন প্রদক্ষণযুক্ত উদ্ভিদ পাওয়া যাবে তা যুক্তিসহ ব্যাখ্যা করো দশেরটা টেস্ট ক্রস কি গুরুত্ব সহকারে আলোচনা করো প্রতিটি প্রশ্নের মান তারপরে পাঁচ মেন্ডেলের একসংকর জননের পরীক্ষাটি বিবৃত করে এর থেকে প্রাপ্ত সূত্রটি লেখো মেন্ডেলের দ্বিশকর জনন পরীক্ষাটিকে চেকার বোর্ডের সাহায্যে দেখাও এই পরীক্ষা থেকে প্রাপ্ত সূত্রটি লেখো তিনেরটা বিশুদ্ধ কালো বিবি এবং বিশুদ্ধ সাদা বিবি গিনিপিকের এক সংকট জনন পরীক্ষার দ্বারা মেন্ডেলের প্রথম সূত্রটি বুঝিয়ে দাও চারেরটা কীভাবে মানুষের কন্যা সন্তান জন্মাতে পারে তা বংশগতির আঙ্গিকে ব্যাখ্যা করো পাঁচেরটা ফিনোটাইপ ও জিনোটাইপের পার্থক্য লেখো মেন্ডেল পরীক্ষার জন্য মেন্ডেল পরীক্ষার জন্য মোটর গাছের সাত জোড়া বিপরীত বৈশিষ্ট্য উল্লেখ করো ছয়েরটা সংকরণ পরীক্ষার এই মেন্ডেলের সাফল্যের কারণগুলি লেখো এরপরে আমরা চলে যাব প্রকরণে কী বা প্রকরণ কী ও এর কারণ প্রকরণের আর প্রকারভেদ আলোচনা করো আটেরটা সংক্রায়ণ পরীক্ষার জন্য মেন্ডেলের মটর গাছ নির্বাচনের কারণগুলি লেখো নয়েরটা মেন্ডেলের এক সংখ্যার এবং দ্বি জনন পরীক্ষা থেকে কোন কোন সিদ্ধান্ত উপনীত হয়েছিলেন সিদ্ধান্তগুলির সংক্ষিপ্ত বর্ণনা দাও দশেরটা মেন্ডেলের বংশগতি সংক্রান্ত সূত্রের এর ব্যতিক্রমটি একটি উদাহরণের সাহায্যে ঘটনাটি ব্যাখ্যা করো তারপরে দেখো কয়েকটি জিনগত রোগ এখান থেকে কি করবে প্রতিটি পোশনমান দুই বা তিন মোনোজেনিক রোগ ক্রিসক্রস উত্তরাধিকার ডাইক্রোমাইসি তারপরে হচ্ছে কুলিজি কুলজি রক্তস্বল্পতা সিনড্রম তারপর হচ্ছে ক্লাসিক্যাল হিমোফিলিয়া জিনগত রোগ মেন্ডেলীয় অস্বাভাবিকতা জেনেটিক কাউন্সেলিং ঠিক আছে এটা থ্যালাসেমিয়া রোগে ঘন ঘন রক্ত বদলানোর জন্য মানুষের দেহে কী কী সমস্যা তৈরি হয় লিঙ্গ সংযোজিত বা এক্স বাহিত রোগ পুরুষের দেহে বেশি দেখা যায় কেন চ্যারেটটা থ্যালাসামিয়া রোগীদের বারবার রক্ত দেওয়ার প্রয়োজন কেন এরপরে পার্থক্য লেখো হিমোফিলিয়া এ ও হিমোফিলিয়া বিয়ের মধ্যে পার্থক্য থ্যালাসেমিয়া ও হিমোফিলিয়ার মধ্যে পার্থক্য থ্যালাসেমিয়া কয় প্রকার ও কী কী এই রোগের লক্ষণগুলি কী কী দুটি বংশগত রোগের নাম লেখো যা সেক্স ক্রোমোজোম বাহিত আটেরটা হচ্ছে বর্ণান্ধতার কিভাবে বংশগত সঞ্চালন ঘটে তা একটি ক্রসের সাহায্যে দেখাও থ্যালাসেমিয়া প্রতিরোধে জেনেটিক কাউন্সেলিংয়ের ভূমিকা লেখো এরপরে দশ নম্বর প্রশ্ন বাবা বর্ণার্ধ এবং মাতা বর্ণার্ধ্য এক্ষেত্রে তাদের পুত্র কন্যাদের দৃষ্টিশক্তি কিরূপ হবে এগারোটা হেমোফিলিয়া রোগের উত্তরাধিকার কিভাবে ঘটে বারোটা জিনগত রোগের বিভিন্ন কারণগুলি আলোচনা করো এরপরে প্রতিটি প্রশ্নের মান পাঁচ থ্যালাসেমিয়া রোগে মানব দেহের কোন তিনটি অঙ্গ ক্ষতিগ্রস্ত হয় থ্যালাসেমিয়া রোগের কারণগুলি লেখো দুইয়েরটা একটি স্বাভাবিক হিমোফিলিয়া বাহক স্ত্রী লোকের সঙ্গে একজন স্বাভাবিক পুরুষের বিবাহ হলে তার পুত্র এবং কন্যাদের হিমোফিলিয়া হওয়ার সম্ভাবনা কতখানি তা চেকার বোর্ডের সাহায্যে দেখাও হিমোফিলিয়া রোগটি পুরুষদের ক্ষেত্রে বেশি দেখা যায় কেন অনেক সময় দেখা যায় যে বাবা ও মা উভয়ে স্বাভাবিক কিন্তু তাদের এক ছেলেও বর্ণাঢ্য হয়েছে এটি কিভাবে সম্ভব হয় তা একটি চেকারবোর্ডের মাধ্যমে ব্যাখ্যা করো একজন বর্ণার্ধ মহিলা একজন স্বাভাবিক পুরুষের বিবাহ করলেন প্রথম আপত্ত বংশে তাদের সন্তানদের মধ্যে বর্ণাঢ্যতার সম্ভাব্য সম্ভাবনা বিচার করো পাশেরটা হচ্ছে জেনেটিক কাউন্সিলিং কি বংশগত রোগ নির্ণয় এর গুরুত্ব আলোচনা করো এর পরবর্তী দেখো থালাসামিয়ায় সংজ্ঞা দাও এর কারণ লক্ষণগুলি আলোচনা করো বর্ণার্ধতা কি এর কারণ লক্ষণগুলি আলোচনা করো আটেরটা হচ্ছে হিমোফিলিয়া কাকে বলে কয় প্রকার ও কী কী এই রোগের কারণ ও লক্ষণগুলি আলোচনা করো চতুর্থ অধ্যায় দেখো এখানে হচ্ছে অভিব্যক্তি অভিযোজন অভিব্যক্তি প্রতিটি পোশের মান ও তিন সংজ্ঞা লেখক মাইক্রোস্পিয়ার তারপরে হচ্ছে কেয়াসার বেট হট ডাইলুট স্যুপ জৈব অভিব্যক্তি বিগ ব্যাং তত্ত্ব অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ প্রকৃতি নির্বাচন সরি প্রাকৃতিক নির্বাচন জীবাশ্ম জীবন্ত জীবাশ্ম সংযোগ রক্ষাকারী জীব আর্কিওপটেরিক্স মিউটেশন যোগ্যতমের উদ্বর্তন ঠিক আছে এগুলো কাকে বলে কী বা সংজ্ঞা এগুলো করবে একটা বিবর্তনে নিষ্ক্রিয় অঙ্গের গুরুত্ব আলোচনা করো একটা জৈব অভিব্যক্তি বা বিবর্তনে সমবৃত্তীয় অঙ্গের গুরুত্ব আলোচনা করো একটা ল্যামার্কের মতবাদের সাপেক্ষ সপক্ষে এবং বিপক্ষে দুটি উদাহরণ দাও ল্যামার্কের ব্যবহার ও অব্যবহার সূত্র ব্যাখ্যা করো ল্যামার্কের মতবাদের অর্জিত বৈশিষ্ট্যের বংশানুসরণ ব্যাখ্যা করো সাতেরটা হচ্ছে পার্থক্য লেখো অভিসারী বিবর্তন ও অপসারী বিবর্তনের পার্থক্য তারপরটা হচ্ছে সমসংস্থ অঙ্গ ও সমবৃত্তি অঙ্গের মধ্যে পার্থক্য তিনেরটা ল্যামার্ক বাদ বা ডারউইনবাদের মধ্যে পার্থক্য আটেরটা নিষ্ক্রিয় অঙ্গ কি উদ্ভিদ ও প্রাণীদের বিভিন্ন নিষ্ক্রিয় অঙ্গ সম্পর্কে আলোচনা করো তারপর দেখো নয়েরটা সমবৃত্তি অঙ্গ কাকে বলে কয়েকটি উদ্ভিদ প্রাণীর উদাহরণ সহ আলোচনা করো দশেরটা ডারউইনের মতবাদের ত্রুটিগুলি লেখো এগারোটা প্রাকৃতিক নির্বাচনবাদ কী এর ত্রুটিগুলি আলোচনা করো বারোটা অঙ্গের ব্যবহার ও অব্যবহার সূত্র কি আলোচনা করো ঘোড়ার বিবর্তনের ইতিহাসে চারটি প্রধান জীবাশ্ম পূর্বপুরুষের নাম সময়ের পর্যায়ক্রমে সাজিয়ে লেখো চোদ্দোটা ঘোড়ার বিবর্তনে চারটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য লেখো যা পরিবর্তিত হয়েছে পনেরোটা মাছ ব্যাং ও গিরগিটির হৃদপিণ্ডের গঠনে কী ধরনের বিবর্তন কত পরিবর্তন লক্ষ্য করা যায় এরপর এখান থেকে তোমরা পাঁচ নম্বরে যেগুলো পড়ে রাখবে জৈব অভিব্যক্তি সম্পর্কিত ল্যামার্কের তত্ত্বটি সংক্ষেপে আলোচনা করো ঘোড়ার বিবর্তন ঘটিত প্রমাণের ক্ষেত্রে জীবাশ্মের গুরুত্ব আলোচনা করো বিবর্তনগত অধ্যয়নে জীবাশ্মের দুটি তাৎপর্য লেখ তারপরে তিন নম্বরটা আর্কিও পটিরিক্সের জীবাশ্ম কীভাবে বিবর্তনকে সমর্থন করে নিষ্ক্রিয় বা লুপ্তপ্রায় অঙ্গ কাকে বলে প্রাকৃতিক নির্বাচন বা তত্ত্ব অনুযায়ী অস্তিত্বের জন্য সংগ্রাম ব্যাখ্যা করো নতুন প্রজাতির জীব সৃষ্টিতে যোগ্যতমের উদ্বর্তন ও প্রাকৃতিক নির্বাচনবাদের ভূমিকা সংক্ষেপে আলোচনা করো ছয়টা ডার্মিনের মতবাদ অনুযায়ী কীভাবে একটি নতুন প্রজাতির সৃষ্টি হয় তা একটি উদাহরণের সাহায্যে ব্যাখ্যা করো সাতেরটা জীবনের উৎপত্তি সংক্রান্ত মিলার ও উরের পরীক্ষাটি সংক্ষেপে বর্ণনা করো আঠেরটা জৈব বিবর্তনের সাপেক্ষে ডারউইনের তত্ত্বাবলী উদাহরণ আলোচনা করো এরপরে বেঁচে থাকার কৌশল অভিযোজন থেকে করবে প্রতিটি প্রশ্নের মান দুই বা তিন সংজ্ঞাদাও শ্বাসমূলক নিউ মেটোফোর লবণম্বু উদ্ভিদ শরীরবৃত্তি ও শুষ্ক মাটি অভিযোজনগত বিকিরণ দ্বি অভিযোজন মুখ্য গৌণ অভিযোজন অপসারী ও অভিসারী অভিযোজন জরায়ুষ দুইয়েরটা সুন্দরী গাছের শ্বাসমূল থাকার কী থাকায় কী সুবিধা হয় সুন্দরী গাছের পাতায় ও ক্যাকটাসের পাতার দুটি অভিযানগত গুরুত্ব লেখো চারেরটা পায়রার বায়ুথলির অভিযানগত দুটি গুরুত্ব লেখো পাঁচেরটা উটের ডিম্বাকার আর বিসি এর সুবিধা কী ছয়েরটা মৌমাছির ওয়াগিল নৃত্য সংক্ষেপে লেখো ছাদেরটা পর্ণকাণ্ডের অভিযোজনগত গুরুত্ব লেখো আটেরটা পার্থক্য লেখো মাছের পটকা ও পায়রার বায়ুথলির মধ্যে পার্থক্য দু একটা অভিব্যক্তি অভিজনের মধ্যে পার্থক্য লেখো তিনেরটা মুখ্য অভিযোজন ও গৌণ অভিযোজনের পার্থক্য নয় নম্বর দায়েরটা করবে রুই মাছের জলজ অভিযোজনের পটকার ভূমিকা কি দশ নম্বরটা অভিব্যক্তি অভিযোজনের সম্পর্ক সংক্ষেপে আলোচনা করো এরপর এখান থেকে প্রতিটি প্রশ্নের মান পাঁচ করবে পণ্যকাণ্ডের অভিযোজনগত দুটি গুরুত্ব লেখো অভিযোজন হলো বেঁচে থাকার কৌশল ব্যাখ্যা করো দুইয়েরটা টা ও অভিব্যক্তির মধ্যে সম্পর্ক লেখো পায়রার অস্থির অভিযোজনগত গুরুত্ব লেখো তিনেরটা উটের অতিরিক্ত জলক্ষয় শহনের অভিযোজনগত বৈশিষ্ট্য উল্লেখ করো চারেরটা উড্ডয়নের জন্য পায়রার তিনটি অভিজনগত বৈশিষ্ট্য লেখো পাঁচেরটা সুন্দরী উদ্ভিদের লবণে লবণ শহনের তিনটি অভিযোজনগত বৈশিষ্ট্য লেখো পায়রার দেহে ওজন কমানোর জন্য কোন কোন অঙ্গ অনুপস্থিত ছয়েরটা জীবের অত্যাধিক হারে বংশবৃদ্ধি কীভাবে ওই জীবকে জীবন সংগ্রামে লিপ্ত করে তা ব্যাখ্যা করো মেরুদণ্ডী প্রাণীদের হৃৎপিণ্ডে গঠন সাদৃশ্য থেকে কী কী সিদ্ধান্তে আসা যায় তা স্থির করো সাথেরটা করবে বাষ্পমোচনের হার কমাবার জন্য ক্যাক্টাসের দেহের দুটি অভিযানগত বৈশিষ্ট্য আলোচনা করো আচরণ অভিযোজন ও বিবর্তনের মধ্যে সম্পর্ক কী বন্ধুরা এই ছিল তোমাদের সম্পূর্ণ জীবনবিজ্ঞানের সেকেন্ড ইউনিটের সাজেশান তোমরা যদি এগুলো করে যেতে পারো ডেফিনেটলি এখান থেকে কিন্তু তোমরা কোশ্চেন কমন পাবেই পাবে ঠিক আছে তো আজকের ভিডিও আর বেশি দীর্ঘায়িত করবো না যদি ভিডিওটি ভালো লাগে অবশ্যই একটা লাইক করবে কমেন্ট করবে শেয়ার করে দিও বন্ধুর সাথে আর যদি তুমি আমার চ্যানেলে নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও তো আজকের ভিডিও এই পর্যন্ত দেখা হচ্ছে এরকম কোনো একটা ইম্পর্টেন্ট ভিডিওতে ততক্ষণে সবাই খুব খুব ভালো থাকবে সবাইকে অনেক অনেক ধন্যবাদ